হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে বেশ মোটামুটি এক সপ্তাহের মতো হলো আমি মুর্শিদাবাদ আমার বোনের বাড়িতে এসেছি। আজকে চলে যাব দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনুগুলো দেখাচ্ছি। এখানে আজকেও পদ্ম পাতাতে খাওয়া দাওয়া করছি, আর তোমাদের তো বলছি এর আগের ভিডিওতে আমরা কিছু কারণে নিরামিষ খাচ্ছি। তো এই যে আজকের মেনুগুলো দেখো, এখানে খাবারে কী কী আছে। নিরামিষের মধ্যে তো অনেক রকম মেনু হয় বা খেতেও টেস্টও লাগে। এখানে আছে পাটের ডোগা বড়া আর গন্ধ পাতলা যে পাতা আছে সেটার বড়া, আর হচ্ছে শুটি শাগের বড়া মানে সাজনা পাতার বড়া। পাটের ডোগার বড়া, গন্ধ পাতলার পাতার বড়া, শুটি শাগের বড়া প্লাস বেগুন ভাজা আছে। আর এখানে আছে শুক্তো ডাল তিতে করলা দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো ডাল, আর হয়েছে পনির সয়াবিন একসঙ্গে মিশিয়ে। তো এই মেনু হয়েছে, একটা থাল রেডি করা হয়েছে। এই যে আরও এখানে থালা রেডি করা হচ্ছে। তো আস্তে আস্তে বোন রেডি করছে, সবাই আমরা দুপুরবেলা খেতে বসে যাব। তো এক সপ্তাহ অনেক আনন্দে কাটালাম বোনের বাড়িতে হায়দ্রাবাদ থেকে এসে। তো আজকে চলে যাব, এখানে বাদাম টানা বানাচ্ছি। একদমই কিন্তু ইজি, কোনো কঠিন কাজ না। বাদামগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে, কোনো তেল ছাড়াই শুকনো খোলায় ভেজে, তারপরে নামে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন সামান্য একটু জল, আধা কাপেরও কম জল দিয়ে গুড় দিয়ে প্রথমে গুড়টাকে একদম ঘন করে মানে তার তার করে এভাবে করে তারের মতো হবে। তারপরে এই যে বাদামগুলো দিয়ে দিয়েছি, এখন দেখো তারপর কীভাবে করছি। এই যে গুড়টা এইভাবে করে ঘন করে নেবার পরে বাদামগুলো দিয়ে দিয়েছি, এখন আর একটু করতে হবে। এই বাদাম টানা আমার বোনের বর খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে চলে যাব যেহেতু, তো বোন বলছিল আমাকে আগেই যে একটু বাদাম টানা বানিয়ে দেবার জন্য। তাই কয়েকদিন গরমের জন্য আর ভালো লাগছিল না, তা আজকেই দুপুরে খাবার দাবারের পরে এই যে বাদাম টানাটা বানিয়ে নিলাম। একদম খুবই সহজ। এখানে একটা এটা মার্বেল পাথরের টুকরা, ওর মধ্যে তেল মেখে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার পরে কেটে নিব। আমার বোনের বর ভীষণ ভালোবাসে। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 11:30, অনেক রাত্রিতেই ট্রেন আছে। তা এই যে বাদাম টানাটা বানালাম, তোমরা কে কে বাদাম টানা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি বাদাম টানা, বলো বা তিল দিয়ে বাদাম দিয়ে একসঙ্গে তিলের তত্তি বলো, সেটাও তো আরও ভীষণ ভালো লাগে। তো এই যে বাদাম টানাটা এখানে ঠান্ডা হবার পর কাটবো। এটা অনেক রকমভাবেই কাটা যায়, দা দিয়েও কাটা যায়। আমি এখানে একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এই যে প্রথমে আমার শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। অনেক রকম শেপে করা যায়, কে এই আমি মার্বেল ছাড়া যদি থালার মধ্যে তেল মেখে ঢালি তাও হয়, কিংবা হাতা দিয়ে এমনি পরিমাণ অনুযায়ী গোল গোল করে রাউন্ড শেপও হয়। আমি এই যে ছুরিটা দিয়ে প্রথমে একটা শেপে কেটে তারপরে বরফি আকারে কেটে নিব। এই বরফি আকারে কাটাটা আমার বেশি ভালো লাগে। তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি, একদম বরফি শেপে কেটে নিয়েছি। তো এগুলোকে না মুড়ির মধ্যে রাখলে অনেক দিনই স্টোর করে রাখা যাবে, আর খেতে কিন্তু ভীষণ কটকটা লাগে। টেস্ট মানে এই বাদাম টানার টেস্ট একদমই আলাদা। আমরা একদম ছোটোবেলা থেকেই খেতাম এই বাদাম টানাটা কিংবা তিল তত্তি, খেতে ভীষণই ভালো লাগে। এটা বানানোটা সবসময় যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু কটকটাটা হয় না। তো এগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা ডিব্বার মধ্যে মুড়ি দিয়ে রাখবো। মুড়ি দিয়ে রাখলে আরও কটকটা হবে, এখন তো অল্প অল্প গরম আছে। আর অনেক দিন 5-6 মাস তুমি এটা স্টোর করে রাখতে পারবে। তো কিছুটা মুড়ির মধ্যে দিয়েছি, আরও কিছুটা মুড়ি উপর দিয়ে দিব। মুড়িটার মধ্যে বেশি করে মুড়ি দিয়ে রাখলেই সেটা ভালো হয়। তো বাদাম টানা পর্ব শেষ, এখন আমি রাত্রি 11:30 ট্রেন আমি
মোটামুটি 10:30টার সময় স্টেশনে এসে গেছি। এই যে স্টেশনে এসে বসে গেছি, অল্প আগেই চলে এসেছি। এখানে আমার এই যে বোন বসে আছে আর বোনের বরও বসে আছে, এই যে বোনের বর। তো সবাই আসছে, ভাগিনারাও আসছে, দুই ভাগিনাও আসছে। বাড়ির সামনে থেকেই স্টেশন, বেশি দূর না, তো টোটোতে করে চলে এসেছি। তো এখন কিছু সময় ট্রেন আসা পর্যন্ত বসে থাকব, তাই বসে বসে গল্প করছি। এই প্রায় আমাদের 28-29 ঘন্টা লাগবে। এই যে তো যে স্টেশনে এদিকে ব্যাগ ক্যামেরাতে দেখাচ্ছি যে আমাদের ব্যাগপত্রগুলো এদিকে আছে, ওই সাইডে ওই প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেন আসছে, আমাদের ট্রেনও আসবে। অ্যাডভান্স টাইমে এসে যাচ্ছে, 11:30, কিন্তু 11:00 এসে যাচ্ছে ট্রেনটা, মানে টাইমের আগেই চলে আসবে, অ্যানাউন্স করলো মাত্র। তো এত রাত্রি হয়ে গেছে ট্রেনে উঠে, তো আর বেশি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না। ট্রেনে উঠে ঘুমিয়ে যাব, তারপর দেখি কালকে কি করতে পারি। তো ট্রেনে উঠে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, এটা পরের দিন সকালবেলা। তো সকালবেলা এদিকে বেশ সূর্য উঠছে, রাস্তায় রৌদ্রু, এখানে জানলার সামনে বসে বসে কিছুটা সিনারিগুলো দেখলাম। কি যেন একটা স্টেশনে এসেছে, দেখা গেল না, ট্রেনটা তো স্পিডে ছিল। তো আমি কিন্তু সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখন কিছু ব্রেকফাস্ট করব। বোন দিয়ে দিয়েছে লুচি তরকারি, এসব দিয়ে দিয়েছে, খাওয়ার জিনিস মিষ্টি আছে। তো হাজবেন্ড মুখ ধুয়ে আসুক, তারপরে ব্রেকফাস্ট করবো। এই যে দেখো, এখানে হাজবেন্ডকে দিয়েছি, আমি নিয়েছি, খাওয়া অলরেডি শুরুও করে দিয়েছি, লুচি আর আলুর তরকারি। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এসেছি, নাহলে তো গরমে নষ্ট হয়ে যাবে, কারণ এটা এগুলো সব সন্ধ্যারাত্রে বানানো হয়েছিল। সন্ধ্যারাত্রে বানিয়ে ঠান্ডা করে তারপরে ভরে নিয়ে আসছি। তো এমনিতেই যে গরম, যদি একটু মাখামাখা রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সেরে তো বসে আছি, কত ঘন্টা আরও যেতে হবে আমাদের। তো এখানে বসে বসে বাইরের সিনারিগুলো দেখছি, আর এখানে দেখো লিচু, লিচু বনেই দিয়ে দিয়েছে, অনেক সুন্দর লিচু, খুবই মিষ্টি। আমি আনবই না বলছিলাম, তথাপি দিয়ে দিয়েছে। তো প্যাকেটের মধ্যে রেখেছি, আরও ফ্রিজে ছিল, এর জন্য কিছু সময় তো বাইরে ছিল, রাস্তায় নিয়ে এসেছি, কয়েক ঘন্টা পার হয়ে গেল, তার লিচুর কালারটা একটু কালো কালো হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কিচ্ছু হয় না। এই দেখো একটু একটু কালো কালো হয়েছে, বাড়িতেও খেয়েছি, খুব ভালো মিষ্টি। ওই সব দেশের, ওই বেঙ্গলের ওই সব সাইডে আম লিচু খুবই ভালো। তো এখন ট্রেনে কী করব, বসে বসে টাইম পাস করছি, মোটামুটি 10:30-11:00 বাজে। এখন এই যে বসে বসে আমি আর হাজবেন্ড দুজনে মিলে লিচু ছুলে খাচ্ছি। এইভাবে করেই আমাদের জার্নি চলবে। তো অনেকই সময় হয়ে গেল, এভাবে একের পর এক স্টেশন আসতে থাকবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করব। এখন মনে হয় আমি সে পেয়ে গেছি, আসাম পেয়ে গেছি। এটা হচ্ছে কুচবিহার, আসাম পাইনি এখনও, কুচবিহার, এরপরেই বঙ্গাগাঁও, নিয়ে বঙ্গাগাঁয় পাবো। তো যাই হোক, আসামে পা দিব। তো তোমরা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিও, তাহলে পরবর্তীতে যখনই আমি আরও নতুন নতুন ভিডিও, খাওয়ার রেসিপি, নতুন নতুন ব্লগ শেয়ার করব, সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা।